Professor P.S. Banerjee, Senior Interventional Cardiologist, Manipal Hospital, Salt Lake. আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, হার্ট অ্যাটাক ইন ইয়াং এজ, মানে 40 বছর বা তার নিচে। না, ইদানিং দেখা যাচ্ছে এটা খুব বেড়ে গিয়েছে যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। কারণটা কি? কারণের মধ্যে একটা হচ্ছে, যদি ফ্যামিলিতে বাবা বা মায়ের কারো হার্ট অ্যাটাক অল্প বয়সে হয়ে থাকে 55 বছরের নিচে, তাহলে সেই ছেলে মেয়েদেরও চান্স অনেক বেশি, তাদের খুব সচেতন থাকা দরকার এই ব্যাপারে। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমাদের জীবনযাত্রার মানটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। 10-12 ঘন্টা বিশেষ করে এই কোভিড টাইমে দেখা যাচ্ছে যে লোকে ল্যাপটপের সামনে বসে কাজ করছে, কোনো এক্সারসাইজ করছে না, জাঙ্ক ফুড অর্ডার দিয়ে খাওয়া হচ্ছে, প্রচুর ক্যালোরি ইনটেক হচ্ছে কিন্তু ক্যালোরি পুড়ছে না, বার্নড আউট হচ্ছে না। এছাড়া অল্প বয়সে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং হাই কোলেস্ট্রল, এগুলো একটা ফ্যাক্টর। বিশেষ করে ডায়াবেটিস আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে অনেক এর প্রকোপটা বেশি। তো সুতরাং এই সমস্ত স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের ভাবতে হবে যে এই অল্প বয়সে যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, অথবা যা যা রিস্ক ফ্যাক্টর যার কারণে হার্ট অ্যাটাক অল্প বয়সে হতে পারে, সেইগুলো তাকে সচেতন হতে হবে। রেগুলার তাকে এক্সারসাইজ করতে হবে, অন্তত 30 মিনিট জোরে হাঁটতে হবে, ঘাম ঝরানো হাঁটা, এবং খাওয়া দাওয়া সীমিত করা, চর্বি জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করা, প্রতিদিন ভালো করে চেক আপ করা যে আমার কোনো হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিচ্ছে কিনা, তার জন্য বছরে একবার করে হেলদি হার্ট চেক আপ করা প্রয়োজন, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার যেখানে দরকার প্রয়োজন, এবং ব্লাড প্রেশার অন্তত বছরে একবার করে দেখা দরকার। আর এছাড়া ডাক্তার যেভাবে অ্যাডভাইস বলবে সেইভাবে চলতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, মাছ এগুলো খেতে হবে, হোটেল রেস্টুরেন্টে খাওয়া অনেকটা বন্ধ করতে হবে যাতে করে শরীরের ওজন না বাড়ে, এবং যত সম্ভব একটা নর্মাল বডি ওয়েট মেনটেন করতে হবে। সুতরাং একবার হার্ট অ্যাটাক যদি হয়ে যায়, তাতে যা তার ভোগান্তি বা যা তার সাফারিংস হবে সেইটাকে যাতে না হয়, সেই জন্যে বেশি করে তাকে মনে রাখতে হবে কী করে না হয়, অর্থাৎ প্রিভেনশান। অর্থাৎ এই প্রিভেনশানটাই আমাদের দেশে সব থেকে বড় কথা। রেগুলার এক্সারসাইজ, খাওয়া দাওয়া এবং সিগারেট, অ্যালকোহল এগুলো বন্ধ রাখা, এইসব যদি আমরা রেগুলার করি আর বছরে একবার করে হার্ট হেলদি চেক আপ করি, তবেই আমরা সুস্থ থাকবো এবং অল্প বয়সে হার্ট অ্যাটাক বন্ধ, মানে আমরা আটকাতে পারবো।